প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিকাই হিওয়াদার উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি শারফুল আলম প্রামাণিক তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনা পঞ্চম অধ্যায় থেকে পাঠ 1, 2, 3, 4, 5। তো আমরা আজকে জানতে চেষ্টা করব খাদ্য পরিপাক, পরিপাকতন্ত্র, এনজাইম এবং পরিপাকতন্ত্র কী কী নিয়ে গঠিত, পরিপাকতন্ত্র কী কী নিয়ে গঠিত বা কয়টি অংশ নিয়ে পরিপাকতন্ত্র গঠিত। খাদ্য পরিপাক, তোমরা ইতিপূর্বের ক্লাসেই জেনেছো আমরা মুখ দিয়ে খাবার খাই, এই খাবারটা আবার গিয়ে পেটের মধ্যে গিয়ে একটা মিশ্রণ তৈরি হয়, মিশ্রণ শেষে আবার কী হয়, সরল অংশটি শরীরে শুষে নেয় এবং বাকি অংশটা পায়ুপথে মল হিসেবে বের হয়ে যায়। এই যে প্রক্রিয়া, এটি হচ্ছে খাদ্য পরিপাক। এখন এই খাদ্য পরিপাকে যারা অংশগ্রহণ করে তাদের একটা দুইটি শ্রেণী আছে। এটা একটা হলো খাদ্য পরিপাকতন্ত্র, যারা এই খাদ্য পরিপাকে যে যে অঙ্গগুলি অংশগ্রহণ করে সেগুলিকে পরিপাকতন্ত্র বলে বা পৌষ্টিকতন্ত্র বলে। আবার কিছু আছে যে লালা ও এনজাইম এই খাদ্যগুলিকে পরিপাকে সহায়তা করে। তাহলে পরিপাকতন্ত্র কী? পরিপাকতন্ত্র হচ্ছে যে সকল অঙ্গ খাদ্য পরিবর্তন ঘটাতে অংশ নেয় সেই সকল অঙ্গগুলি অঙ্গগুলিকে একত্রে পরিপাকতন্ত্র বলে। সবগুলি অঙ্গ একত্রে পরিপাকতন্ত্র বলে। তাহলে এটি কয়টি অঙ্গ অংশগ্রহণ করে? আটটি অঙ্গ অংশগ্রহণ করে। পরিপাকতন্ত্র খাদ্য পরিপাকে কয়টি অঙ্গ অংশগ্রহণ করে? আটটি অঙ্গ। তাহলে এটা আমরা পরে আসি, এরপরে আসি এনজাইম বা লালা। লালা এক ধরনের বর্ণহীন তরল পদার্থ, আঠালো একরকম বলা যায়। তোমার মুখের মধ্যে যদি তোমরা দেখো তাহলে পিসিল ধরনের এক ধরনের লালা নিঃসৃত হয়, যেটা লালা গ্রন্থি থেকে আসে। আমাদের শরীরে অনেকগুলি গ্রন্থি আছে, তার মধ্যে একটি হচ্ছে লালা গ্রন্থি। যেমন যকৃৎ আছে, এটা এখান থেকেও এটাও এক ধরনের গ্রন্থি। শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। তো এই লালা গ্রন্থি থেকে এই লালাটা অংশ নিঃসৃত হয়। এটা কীরকম? পিচ্ছিল। এটা কীরকম? পিচ্ছিল। এরা কী করে? খাদ্য পরিপাকে সাহায্য করে, খাদ্য বস্তুকে পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে, যার ফলে কী হয়, খাদ্যটা সহজে পেটের ভিতরে চলে যায়। এখন আসি এই লালায় কী থাকে। এই লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে। লালার মধ্যে এক ধরনের এনজাইম বা অনুঘটক থাকে। তাহলে অনুঘটক বা এই এনজাইমটাকে কী, আবার অনুঘটক বা এনজাইম কী? অনুঘটক বা এনজাইম এমন একটি বস্তু যা খাদ্য বস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। খাদ্যবস্তুকে পরিপাক করতে সাহায্য করে, রাসায়নিক বিক্রিয়া করে, কিন্তু সে পরিবর্তিত হয় না। এদেরকেই বলা হয় হচ্ছে এনজাইম। তো বন্ধুরা, এই এনজাইম আবার যদি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত থাকে তাহলে ভালো কাজ করে। এটার আবার আরেক রকম গুণ আছে। এনজাইম বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ট্রিপসিন, অ্যামাইলেজ, মল্টোজ। তো এইরকম এনজাইমও বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তাহলে আমরা কী জানবো এখান থেকে, এনজাইম কী বা কাকে বলে, খাদ্য পরিপাক কী বা কাকে বলে, পরিপাকতন্ত্র কী, পরিপাকতন্ত্র কয়টি অঙ্গ নিয়ে গঠিত বা কী কী অঙ্গ নিয়ে গঠিত, আমরা এখন সেই সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা আগেই বলেছি যে আটটি অঙ্গ নিয়ে পরিপাকতন্ত্র গঠিত। তার এক হচ্ছে মুখছিদ্র। এক হচ্ছে কি? মুখছিদ্র। আমরা হাত দিয়ে যে মুখের ভিতর খাবারটা দেই, যে অংশ ঠোঁটের চতুর্দিকে ঠোঁট মিলে ফাঁকা যে অংশটা, সেটি হচ্ছে মুখছিদ্র। দুই হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর, এখন এই মুখ গহ্বরটা হচ্ছে কি, মুখছিদ্রের ভিতরে যে ফাঁকা অংশটি আছে এটি হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বরের পরের অংশ হচ্ছে গলবিল। যেখানে মুখ গহ্বর শেষ সেখান থেকে গলবিল শুরু। এই গলবিলে দুইটি অংশ আছে,
একটিস এই গোলবিল থেকে দুটি অংশ দুই দিকে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে শ্বাসনালী বা অন্ননালী, যেটাকে গ্রাসনালী, সরি, একটি হচ্ছে শ্বাসনালী আর একটি হচ্ছে অন্ননালী বা গ্রাসনালী। তো যখন আমরা খাবার খাই তখন এই গ্রাসনালীটাও খুলে যায়, আবার যখন আমরা নিঃশ্বাস নেই তখন গ্রাসনালী বন্ধ হয়ে শ্বাসনালীটা খুলে যায়। এটি হচ্ছে গোলবিল। তারপরে হচ্ছে অন্ননালী, যেখানে গোলবিল শেষ সেখান থেকে আরম্ভ করে পাকস্থলীর আগ পর্যন্ত হচ্ছে অন্ননালী। এই অন্ননালীটা একটা টিউবের মতো গোলাকৃতির, এখানে কী হয় খাদ্যবস্তু, এই যে বলা হয়েছিল অনুঘটক বা এনজাইম, এই লালাগ্রন্থি কী করে তাদেরকে পিচ্ছিল করে, এবং এই অন্ননালী যখন আসে তখন কী হয় অন্ননালীর ক্রম সংকোচনের ফলে এই খাদ্যগুলি পাকস্থলীর দিকে যায়, সেই হচ্ছে অন্ননালী। তাহলে কোথার থেকে শুরু কোথা থেকে শেষ, গলবিলের শেষ প্রান্ত থেকে শুরু এবং পাকস্থলীর আগ পর্যন্ত হচ্ছে অন্ননালী, এরপরে হচ্ছে পাকস্থলী। আচ্ছা পাকস্থলীটা কী, পাকস্থলী অন্ননালী যেখানে শেষ সেখান থেকে শুরু এবং ক্ষুদ্রান্তের আগ পর্যন্ত হচ্ছে পাকস্থলী। তাহলে এই পাকস্থলীটা কীরকম, একটা থলির মতো, পাকস্থলীটা হচ্ছে থলির মতো, আর এটা এতে কী থাকে, এর যে প্রাচীর আছে এটা অনেক পুরু এবং পেশিবহুল। এই পুরু এবং পেশিবহুল যে পাকস্থলীটা শুধু শুধু কি এমনি এমনি কাজ করে তা না, এর ভিতরে আবার গ্যাস্ট্রিক গ্রন্থি নামে অনেক প্রচুর পরিমাণে গ্রন্থি থাকে। এরা কী করে, এই গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস, এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কী নিঃসৃত হয়, পাচক রস নিঃসৃত হয়, এই পাচক রসগুলি এই খাবারগুলিকে পরিপাকে সহায়তা করে। এই গেল পাকস্থলী। তাহলে পাকস্থলী দেখতে হচ্ছে থলির মতো, এর প্রাচীর বেশ পুরু এবং পেশিবহুল, এতে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, যেমন আমরা লালা গ্রন্থির কথা শুনেছি, এটি পাকস্থলীতে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, মুখে গহ্বরের পিছনে থাকে হচ্ছে লালাগ্রন্থি, আর পাকস্থলীর যে প্রাচীর আছে সে জায়গায় থাকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এরা কী করে, এক ধরনের পাচক রস নিঃসৃত করে, পাচক রস আবার কী করে খাদ্য পরিপাকে সহায়তা করে। যেখান থেকে পাকস্থলী শেষ সেখান থেকে হচ্ছে ক্ষুদ্রান্ত শুরু। ক্ষুদ্রান্ত পরিপাকতন্ত্রের সবচেয়ে লম্বা অংশ, ক্ষুদ্রান্ত হচ্ছে পরিপাকতন্ত্রের সবচেয়ে লম্বা অংশ বা দীর্ঘ অংশ। এরা আবার তিনটি ভাগে বিভক্ত, এক হচ্ছে ডিউডেনাম, দুই হচ্ছে জেজুনাম, তিন হচ্ছে ইলিয়াম। এদের আবার আলাদা আলাদা কাজ আছে, সে সম্পর্কে তোমরা পরবর্তী শ্রেণীতে গেলে জানতে পারবে। এবার এদের সংক্ষিপ্ত কাজও আমরা তোমাদের পরবর্তী ক্লাসেও জানাতে চেষ্টা করব। তারপরে হচ্ছে কি সাত বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রটা আবার কি, ক্ষুদ্রান্তর পরেই কিন্তু বৃহদন্ত্র শুরু, এটি ইলিয়ামের পর থেকে পায়ুপাট পর্যন্ত বিস্তৃত। এটা ইলিয়াম যেখানে শেষ, আমরা তিনটা অংশ পড়েছি, এটার প্রথম অংশ, এটার মাঝের অংশ, এটি হচ্ছে শেষের অংশ, এখানের পরের থেকেই বৃহদন্ত্র শুরু। এই বৃহদন্ত্রেরও কয়েকটি অংশ থাকে, বোঝা গেছে, এই বৃহদন্ত্রেরও কয়েকটি অংশ থাকে, আমরা বিস্তারিত পরে জানবো। এই তিনটি ভাগ আছে, এই আমরা যেমন ক্ষুদ্রান্তের তিনটি ভাগ করলাম, বৃহদন্ত্রেরও তিনটি ভাগ আছে। তাহলে ভাগ তিনটি কী কী, এক হচ্ছে সিকাম, দুই হচ্ছে কোলন, আর তিন হচ্ছে মলাশয়। মলাশয়টা কি, সিকাম, কোলন ও মলাশয়। মলাশয় হচ্ছে বৃহদন্ত্রের শেষ অংশ, এখানে একটা থলির মতো, আমরা যেমন বলেছি পাকস্থলীটা থলির মতো, এটাও থলির মতো কিন্তু ছোট্ট অংশ। খাদ্যের অপাচ্য এবং অহজমকৃত অংশ এখানে মল রূপে জমা থাকে, এই জায়গাটাতে আমরা যে মল ত্যাগ করি সেটি মল ত্যাগ হওয়ার পূর্বে এই অংশটিতে, এটি থলির মতো একটা অংশ সেখানে জমা থাকে। তাহলে আরেকটি অংশ, আমরা আটটি অংশের কথা বলেছি, আরেকটি অংশ হচ্ছে মলদ্বার। মলদ্বার কোনটি, মলদ্বার হচ্ছে যে অংশ দিয়ে আমরা মল ত্যাগ করি, এটি হচ্ছে মলদ্বার এবং পরিপাকতন্ত্রের সর্বশেষ অংশ। তো প্রিয় বন্ধুরা, আজকে ক্লাসে এ পর্যন্তই।
তোমাদের আমরা বাড়ির কাজ দিয়েই আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তাহলে বাড়ির কাজ কি লিখে নাও, এক হচ্ছে পরিপাক, পরিপাক কাকে বলে, পরিপাকতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত। পরিপাক না, হ্যাঁ পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত তা লেখ। দুই হচ্ছে এনজাইম কাকে বলে, কাকে বলে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকের মতোই আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে, ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।